ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে আজকে মালদা জেলা শাসক, আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ম্যাঙ্গো গ্রোয়ার, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সায়েন্টিস্টকে নিয়ে আজকে আমাদের এখানে মিটিং করলেন এবং মালদার আম সম্পূর্ণ নিরাপদ। আজকে সকালেও আমরা সকলে মিলে আম খেয়েছি, আম নিয়ে কোনো সমস্যা নাই, সে ব্যাপারে সচেতন করা হচ্ছে প্রত্যেককে। এবং আমাদের এখানে কার্বাইডের যে সমস্যা হচ্ছে, কার্বাইড দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় আম আমাদের খাচ্ছে না, সেই কার্বাইড সমস্যা নিয়ে প্রচার অভিযান শুরু হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, মালদার আম নিয়ে আর কোনো সমস্যা নেই। এবং বিভিন্ন রাজ্যে এবং জেলায় যে আমাদের মালদার আমের অপপ্রচার হচ্ছিল, সেই অপপ্রচারের বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লোককে বোঝানোর চেষ্টা করছি এবং মালদার আম সম্পূর্ণ নিরাপদ, মালদার আম লোকে খাচ্ছে এবং খাবে আমরাই আশাবাদী। বাজারে কী অবস্থা, কতটা ক্ষতির মুখে পড়েছে মালদার আম নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যে ঝড় উঠেছে একটা অপপ্রচার, এই কারণে আমাদের গ্রোয়ারদের, আম ব্যবসায়ীদের, আম চাষিদের 20 টাকা প্রতি কেজিতে কস্টিং খরচ হয়, সেখানে 1000 টাকা, 1200 টাকা এবং 800 টাকা পার কুইন্টাল আম বিক্রি হচ্ছে। এতে করে আমাদের জেলার অর্থনীতি বিপর্যস্ত এবং এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পার্শ্ববর্তী কয়েকটা জেলার অর্থনীতি ভেঙে পড়বে। গত বছরের তুলনায় কীরকম রিডিউস হয়েছে? গত বছর আমাদের এখানে প্রায় 5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হয়েছিল, এবছরও প্রায় একই রকম হয়েছে আমাদের জেলাতে। এবং যে অবস্থা চলছে তাতে গত বছর যে আম থেকে আমাদের মুনাফা হয়েছিল কিংবা আম থেকে আমাদের যে অর্জন হয়েছিল তাতে করে আমাদের প্রায় 3000 কোটি টাকা আমাদের ক্ষতি হবে বলে আমরা মনে করছি। সরকারি কি কোনো সহায়ক মূল্য বা অন্য কোনো ব্যবস্থা কি চাই? ইতিমধ্যে আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যাপেটা, এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, অ্যাপেটার সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং অ্যাপেটা থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু সাবসিডি আছে, সেটা চাষিদের কাছে কি করে দেওয়া যায়, ডিএম সাহেব এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিক আছেন তারা চেষ্টা করছেন। আপনারা বলছেন দাম ফল করছে, জেলা প্রশাসন বলছে দাম এখনো বন্ধ। মালদার আম সম্পূর্ণ নিরাপদ, মালদার আম বাইরে বিক্রি করা নিয়ে কিছু কিছু সমস্যা আমাদের মালদার আম গ্রোয়াররা কেউ কেউ বলেছিলেন এবং আমাদের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সেটা রাজ্য সরকারের নজরেও আনেন এবং গতকাল আমার সঙ্গে ইংলিশ বাজারের ভাইস চেয়ারম্যান দুলাল সরকারের কথা হয় এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা মিটিং ডেকেছিলাম গ্রোয়ার্সদেরকে নিয়ে। সেখানে যেটা মেনলি দেখা গেল যে আসামে একটা ওরা মানে আমাদের কার্বাইড দিয়ে পাকানো ইম্যাচিওর আম নিয়ে একটা ড্রাইভ করছে, সেটা ওখানে নিউজ পেপারেও ছাপা হয়েছে। তো সেটা নিয়ে কার্বাইড বিষয়ে আমরা একটা সচেতনতা করছি আমাদের মালদার আমের বিষয়ে, তো মালদার আম যে সম্পূর্ণ নিরাপদ সেই বিষয়েও কী করা যেতে পারে তার জন্য আমাদের প্রাক্তন মন্ত্রী কিছু সাজেশন দিয়েছেন, উনি ফুড প্রসেসিং দপ্তরেও আগে ছিলেন। তো এখানে আমাদের ম্যাঙ্গো গ্রোয়ার্সরা একটা এফিডেভিট দেবেন যে মালদার আম সম্পূর্ণরূপে পেস্টিসাইড ফ্রি এবং মানে যে ধরনের খারাপ পেস্টিসাইড ফ্রি এবং কার্বাইড দিয়ে পাকানো হয় না এরকম দেবেন, তার উপরে ভিত্তি করে তাদেরকে যে ব্র্যান্ডিং অর্থাৎ মার্ক করে দেওয়া ডিপার্টমেন্টের তরফ থেকে সেটাও করা হবে এবং মালদার আম যে সম্পূর্ণ নিরাপদ সেই বিষয়ে আমরা মানুষকে জানাব। বাজারে দাম খুব ফল করছে এটা দেখা যাচ্ছে, এটার কারণটা কি? আমরা গতকাল অবধি দেখেছি মালদার আমের দাম সেভাবে ফল করেনি। আমরা আমাদের কাছে ডেটা রয়েছে, আপনারা পরে ডেটাটা কালেকশনও করে নিতে পারেন, আরএমসি থেকে যে ডেটা কালেকশন করা হয়েছে সেরকম কোনো সিগনিফিকেন্ট ডাউনওয়ার্ড ট্রেন্ড নেই। মালদার আম যে নিরাপদ না, নিরাপদ হয়নি, এটা কেন বলতে হচ্ছে? মালদার আম সম্পূর্ণরূপে নিরাপদ কেউ বলেছেন, আমাদের কাছে কোনো লিখিত কিছু নেই বা কোনো নিউজ পেপার রিপোর্ট কোনো কিছু নেই, কেউ কেউ ভার্বালি বলেছেন, মুখে বলেছেন যে তারা যেখানে আম সাপ্লাই করছেন তারা বলেছেন আম মালদার আম নিরাপদ নয়, শুধুমাত্র মুখের কথা, কিন্তু সেই যাতেও সেটাও না থাকে সেটার জন্য আমরা আজকে ওনাদের ডেকে আমরা বিষয়টা জেনে নিলাম। সেক্ষেত্রে মালদার গতকালই যেটা আছে আমাদের ইংলিশ বাজার ভাইস চেয়ারম্যান আমাকে বলেছিলেন যে 12-বিশা বর্ডারে একটা আমের গাড়ি কিছু আটকে ছিল এরকম শোনা যাচ্ছিল, তো সেটা ইমিডিয়েটলি আমি হায়ার অথরিটি